বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালুকাবেলায় বসে ইফতার করার মজাই আলাদা। পবিত্র রমজান মাসে প্রতিদিন সমুদ্র সৈকতের কোনো না কোনো পয়েন্টে ইফতার পার্টির আয়োজন করা হয়। সারা দিন রোজা রেখে প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে বসে ইফতার করতে সাগর পাড়ে ছুটে যাচ্ছেন রোজাদাররা। অনেকে পরিবার পরিজন নিয়ে, অনেকে বন্ধু বান্ধবদের সাথে, আবার অনেকে বিভিন্ন সংগঠনের সাথে ইফতার পার্টিতে মিলিত হচ্ছে বালুকাময় সৈকতে। খোলা আকাশের নিচে একপাশে ঝাউ বাগান, অন্য পাশে সমুদ্রের বিশাল জলরাশি, এই দুই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে বিস্তীর্ণ বালুকাময় সৈকতে বসে ইফতার করার অনুভূতি রোমাঞ্চকর। সূর্যাস্তের অপরূপ দৃশ্যের আলোকরশ্মি ও শীতল হাওয়া, স্নিগ্ধ পরিবেশে রোজাদাররা পাটি বিছিয়ে বৃত্তাকারে বসেন সৈকতে। ইফতার পার্টিতে হয় দোয়া মাহফিল। সূর্যাস্তের পর ইফতারের যে নিয়ম তা এখানে সেই সূর্যাস্ত দেখেই ইফতার করা হয়। প্রতি বছর পবিত্র রমজান মাস আসলেই স্থানীয়রা ইফতারের আয়োজন করেন সমুদ্র সৈকতে। এমন ইফতার পার্টিতে যোগদান দেন পর্যটকরাও। দিবলিন আয়েশা, সিসিএন।